এই সিজনের থেকে খারাপ ম্যাচ খেললো এটিকে মোহনবাগান এবং আইএসএস সিজন নাইনের প্রথম গোললেস ড্র হলো এই ম্যাচে অনেস্টলি বলবো আজকের ম্যাচ দিয়ে কিন্তু একটু আনন্দ লাগিনি। অত্যাধিক বোরিং খেলা হয়েছে এবং এটিকে মোহনবাগান আজকে যে এক পয়েন্ট পেয়েছে সেটা কিন্তু অনেকটা ভাগ্য ও এটিকে মোহনবাগানের ভালো ডিফেন্সের জন্য এবং অবশ্যই রেফারির একটা ভুল সিদ্ধান্ত সাইডলাইন রেফারি একটা শিওর গোল ডিয়েগো মরিস শিওর ওটা অফ করে দিয়েছে তো আইএসএল এ এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নয় অনেকবার এটিকে মোহনবাগানের এরকম শিওর গোল বাতিল করেছে তো এইটা রেফারির একটা জঘন্য ভুলের জন্য কিন্তু এটিকে মোহনবাগান আজকে এক পয়েন্ট পেলো তো ওভারঅল ম্যাচে আসবো আজকে যে এত সুযোগ সতেরোটা টোটাল শট করেছে উড়িষ্যা এফসি তার মধ্যে দুটো টার্গেট এটা তো মানতেই হবে যে কাল এটিকে মোহনবাগান দলে আসার পর থেকে এটিকে মোহনবাগান কিন্তু গোল খাওয়া বন্ধ করে দিয়েছে অর্থাৎ কাল ম্যাকিউ ডিফেন্সে আসার পর থেকে ডিফেন্সটা অনেকটা মজবুত হয়েছে কিন্তু কাল কারজয়ে কার জায়গায় খেলছে জনি কাউকো জনি কাউকো যখন থাকতো তখন এটিকে মোহনবাগান একাধিক সুযোগ তৈরি করতো তো সেই সুযোগটা কিন্তু তৈরি হচ্ছে না তো কিউ আসার ফলে এটিকে মোহনবাগানের ডিফেন্স মজবুত হয়েছে কিন্তু যেহেতু জনি কাউকো নেই তাই এটিকে মোহনবাগান যে অ্যাট্যাক তৈরি করবে চান সেটা কিন্তু কম হচ্ছে তো এই ম্যাচটা কিন্তু এটিকে মোহনবাগান তারাও জিততে পারত যদি না ডিমিট্টি পেড্রাটস একটা ভালো সুযোগ আমরিন্দার সিং এর হাতে মেরে দিত একদম ফাঁকা সুযোগ ডিমিট্টি পেড্রাটস আমরিন্দার সিং এর হাতে মেরে দিয়েছে এবং ওসামা মালিক যেই লাস্ট লাসবিমেন্টটা হেট ফাঁকা হেট এত জোরে মারতে গেছে ক্যাথের মাথায় লেগে পোস্ট লেগে বল বেরিয়ে এসেছে মানে বলবো একটা ফাঁকা থালায় মিষ্টি সাজিয়ে দিয়েছিল ওসামা মালিককে ওসামা মালিক তাড়াউড়ো করে খাবে খাওয়ার চক করে বেশম খেয়ে কিছুই করতে পারিনি ঠিক এই ঘটনাটি ঘটেছিল ওইভাবে ওসামা মালিক যে ওইখানটায় মিস করবে অনেক মিসের ফলে কিন্তু আজকে ম্যাচটা ড্র হয়েছে তো যাই হোক আজকে অ্যাওয়ে ম্যাচ অ্যাওয়ে ম্যাচ থেকে কিন্তু এক পয়েন্ট পাওয়াটাও অনেক ভালো কিন্তু এই রকমভাবে যদি চলে পুরো টুর্নামেন্ট এটিকে মোহনবাগানের অনেস্টলি বলতে গেলে এটিকে মোহনবাগান লিগশিল্ড পাওয়া যে আমরা স্বপ্ন দেখি এটিকে মোহনবাগানরা স্বপ্ন দেখে সেটা কিন্তু হওয়াটা প্রচণ্ড টাফ কারণ আক্রমণে সেরকমভাবে বল বানানো হচ্ছে না এটা কিন্তু সত্যি জঘন্য আজকে গুনে গুনে বলবো এটিকে মোহনবাগান হয়তো দুটো কি তিনটে গোল করার সুযোগে চলে এসেছিল তো আমি বলবো এটিকে মোহনবাগানকে কিন্তু আরও ক্রিয়েটিভিটি নিজের আনতে হবে মানবীর সিং অবশ্যই তাকে এটিকে মোহনবাগান এই মুহূর্তে মিস করছে কিন্তু তাছাড়াও এটিকে মোহনবাগান কিন্তু সেরকমভাবে চান্স ক্রিয়েট করতে পারছে না লিস্টন একদম টোটালি আউট অফ ফর্ম ডিমিট্রি পেট পারছে না হুগো বুমোস তার পায়ে বলেছিলাম যে হালকা ইঞ্জুরি আছে তো তার জন্য হুগো বোমোসকেও নব্বই মিনিট খেলাতে পারছে না তো এই মুহূর্তে ইঞ্জুরি অফ ফর্ম এবং খেলোয়াড়দের যে এখন অনেকটা টায়ার্ড মনে হচ্ছে সব কিছু মিলিয়ে কিন্তু বলবো এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন লেভেলের পারফরমেন্স করছে না তো এটিকে মোহনবাগান ও উড়িষ্যা আজকে দুটো দলই ভালো খেলেছে ইকুয়ালি কিন্তু ডমিনেট করেছে তবে এটিকে বাগানো ভালো খেলেছে তো যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে জনি কাউকো থাকলে ডিফেন্স থেকে পাস করতো ফরওয়ার্ডে তো সেইটাই মিসিং পাচ্ছে সেটাই মিসিং হচ্ছে এটিকে মোহনবাগান দলে যে জনি কাউকো যেই কাজটা করতো সেই কাজটা কিন্তু লেনি অথবা দীপক অথবা ম্যাথিউকে করতে হবে ম্যাকিউ আসার ফলে অবশ্যই ডিফেন্স শক্ত হয়েছে কিন্তু ক্রিয়েটিভ পাস কিন্তু যাচ্ছে না যেটা জনি জনিকাউকে করত তো যাই হোক বন্ধুরা আজকে এটিকে মোহনবাগান যে এক পয়েন্ট পেয়েছে অ্যাভে ম্যাচে এবং বলবো হারিনি সেটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য অনেক পজিটিভ দিক কারণ এক পয়েন্টও পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তো যাই হোক আজকের ম্যাচটা নিয়ে আমি সেরকম খুশি নই তো আপনার কেমন লেগেছে ম্যাচটা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ